উত্তর মহারানীপুরে গণধোলায় তিনজনের মৃত্যুর ঘটনার নয়াজের এই ঘটনায় নিখোঁজ অপর সেলিম মিয়ার পচা গলা মৃতদেহ উদ্ধার করল পুলিশ ধৃত দীনু কুমার দেববর্মাকে জেরা করে তার নির্দেশিত জঙ্গলাকীর্ণ স্থান থেকে পুলিশ এদিন সেলিমের মৃতদেহটি উদ্ধার করেছে গত 20 জুন তেলিয়ামুড়ার মুঙ্গিয়াকামির উত্তর মহারানীপুরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত হয়েছিল সোনামুড়ার বাসিন্দা জাহেদ হোসেন বিল্লাল মিয়া ও সাইফুল ইসলাম সেদিন নিখোঁজ ছিল নিহতদের অপর সঙ্গী সেলিম মিয়া ইতিমধ্যে মুঙ্গিয়াকামি থানার পুলিশ এই হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে আগেই গ্রেপ্তার করা হয়েছে রঞ্জিত দেববর্মা ও রিপন দেববর্মা নামে দুই যুবককে তাদের জিজ্ঞাসাবাদের পর পুলিশ শনিবার দীনু কুমার দেববর্মা নামে অপর যুবককে গ্রেপ্তার করেছে দীনু কুমার দেববর্মাকে জিজ্ঞাসাবাদে উঠে আসে সেলিম মিয়া নিখোঁজের রহস্য ধৃত দীনু কুমার দেববর্মা পুলিশের জেরায় জানায় সেদিন সেলিমকেও গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে এবং উত্তর মহারানীপুরের শুভারাম পাড়ার গভীর জঙ্গলে নিহত সেলিম মিয়াকে মাটির নিচে পুঁতে রাখা হয়েছে তার স্বীকারোক্তির ভিত্তিতে টিএসআর পুলিশ বাহিনী সহ নিরাপত্তা কর্মীরা শুভারাম পাড়ার গভীর জঙ্গলে অভিযান চালায় এবং দীনু দেববর্মার নির্দেশিত স্থানে মাটি খুঁড়ে সেলিম মিয়ার পচা গলা মৃতদেহ পুলিশ উদ্ধার করে তবে মৃতদেহটি যে সেলিম মিয়ার পুলিশ তা নিশ্চিত করে জানায়নি সেলিম মিয়ার সোনামুড়াস্থিত বাড়িতে খবর দেওয়া হয়েছে তার অভিভাবকরা শনাক্ত করলেই মৃতের সঠিক নাম পরিচয় জানানো সম্ভব হবে বলে জানালেন খোয়াই জেলার এসপি ডক্টর কিরণ কুমারকে हमने एक आदमी को पकड़ा हम दीपन देवर्मा बोलकर उसने बोला कि एक इसको मालूम है कि एक सलीम जो मिसिंग है नवा सलीम इसका कवर एक और आदमी दीना कुमार देवर्मा के पास मिलेगा तो आज एम्बुश करके हम लोग दीना कुमार देवर्मा को पकड़ा तो उसको इंटरोगेशन करने में ये बोला कि ये दिखा सकता है कहाँ पे बॉडी है तो अभी एग्जीक्यूटिव मजिस्ट्रेट को लेके हम लोग वीडियोग्राफी करके ये लीडिंग टू डिस्कवरी करके लेके आया तो ये मुंगियाकामी के अंदर शोभाराम पारा जहाँ पे जो घटना हुआ था सेकंड डेड बॉडी जब मिला था आई मीन सेकंड बॉडी वो एक्चुअली जिंदा था सैफुल इस्लाम उस डेड बॉडी से अराउंड 1.5 किलोमीटर जंगल में इधर उसने दिखाया कि डेड बॉडी इधर बरी हुआ है तो अभी हमने उठाया है कि एक मेल का यंग मेल का बॉडी है अभी आइडेंटिफिकेशन बाकी है उनका गार्डियंस को भी बुलाया है वो बोले है कल सुबह तक आ जाएंगे तो तब तक वो आने से ही हम लोग इसका एग्जैक्ट आइडेंटिटी बता सकते हैं ये হত্যাকাণ্ডের ঘটনায় আরো যারা জড়িত রয়েছে তাদেরও গ্রেপ্তার করা হবে বলেও খোয়াই জেলার এসপি জানিয়েছেন পুলিশ অন্যান্যদের পাকড়াও করতেও জাল পেতেছে সেলিম মিয়ার মৃতদেহ উদ্ধারের ঘটনায় এটা স্পষ্ট পুলিশ ইচ্ছে করলেই অসাধ্য সাধন করতে পারে কিন্তু কেন যে করে না সেটাই রহস্য ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড